একটি জঙ্গলে ইগলি আর ঈগল সুখের সংসার করত। কিছুদিন পর ঈগলের জীবনে সুখী পায়রা আসে। সে এত সুন্দরী ছিল যে সুখী পায়রাকে বিয়ে করার জন্য ঈগল তার বন্ধু শকুন ও চিলকে অনেক টাকা দেয় ইগলিকে মেরে ফেলার জন্য। একদিন ইগলি বাজার থেকে ফিরছিল, তখনই শকুন ও চিল গিয়ে তাকে মেরে ফেলে। এদিকে ইগলি তখনও বেঁচে ছিল। তখন কিছু ভালো পাখি এসে ইগলিকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ইগলি সেখানেই মারা যায়। তখন টিয়া ডাক্তার ইগলির চোখ তার বন্ধু টোনার মেয়ে টুন্নিকে দিয়ে দেয়। টুন্নি খুবই ভালো পাখি ছিল, কিন্তু সে জন্ম থেকেই চোখে দেখতে পেত না। এদিকে টুন্নির চোখ অপারেশনের পর থেকে ইগলি পেতনি রূপে তাকে দেখা দিত। আর এরপর কি হলো দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। একদিন টুন্নি সাহস করে জিজ্ঞাসা করায় ইগলি তাকে সব কথা খুলে বলে, আর টুন্নিও তার কষ্ট বুঝতে পেরে তাকে সাহায্য করে। এরপর ইগলির আত্মা টুন্নির শরীরে প্রবেশ করে প্রথমে শকুনের কাছে যায়, আর শকুনকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। তারপর চিলকে নিজের মুখে আগুন দিয়ে ভস্ম করে দেয়। শেষে ইগলি যায় ঈগলের কাছে আর তার মুন্ডু ধর থেকে আলাদা করে দেয়, আর সুখী পায়রার মুখে আঁচড়ে তার সৌন্দর্য খারাপ করে দেয়। বন্ধুরা, এক জঙ্গলে এক ভয়ঙ্কর ডাইনি বুড়ি বাঘের রূপ ধরে জঙ্গলে ঢুকে পড়ে। এরপর ওই বাঘ জঙ্গলে থাকার জন্য বাকি পশু পাখিদের কাছে অনুমতি চাইতে যায় এবং জঙ্গলের সবাই তাতে রাজি হয়ে যায়। এরপর ওই বাঘ সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে দেখে বেড়াতো কে কোথায় থাকে, আর রাত্রি হলেই সেই ভয়ঙ্কর ডাইনি বুড়ি নিজের আসল রূপে ফিরে আসতো এবং ঘুমন্ত পশু পাখিদের গিলে খেয়ে নিত। আর ভোর হওয়ার আগে সেই ডাইনি আবার বাঘের রূপে ফিরে আসতো। কিছুদিন পরে জঙ্গলের অন্যান্য পশু পাখিরা বুঝতে পারে জঙ্গলের কোনো না কোনো পাখি উধাও হয়ে যাচ্ছে। এমনই একদিন রাত্রিবেলায় সেই বাঘ সামনের একটি ঘুমন্ত শিয়ালকে দেখতে পেয়ে তাকে গোটা গিলে খেয়ে নেয়। আর দুর্ভাগ্যবশত এই ঘটনাটি একটি বাঁদর দেখে নেয়, আর সেই বাঁদর টুনির কাছে গিয়ে সব বলে দেয়। টুনি তখনই একটি ঋষিমশাইয়ের কাছে উড়ে যায়, আর ঋষিমশাই তাকে একটি পবিত্র কলসি দেয়। টুনি সেই পবিত্র কলসি নিয়ে উড়ে যায়। এরপর টুনি পবিত্র কলসি নিয়ে বাঘের সামনে গেলেই শান্ত বাঘ তাকে দেখে রুদ্র মূর্তি ধারণ করে। তারপর বাঘ টুনিকে মেরে ফেলতে গেলে টুনি সেই পবিত্র কলসির জল বাঘের গায়ে ছিটিয়ে দেয়। এরপর ওই বাঘ সেখানেই লুটিয়ে পড়ে। বাঘ লুটিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই বাঘ নিজের রূপে ফিরে আসে, আর সামনেই টুনিকে দেখতে পেয়ে টুনিকে তাড়া করে। টুনি তখন কি করবে ঠিক করতে না পেরে ঋষিমশাইয়ের কাছে যায়। তারপর সেই ভয়ঙ্কর ডাইনি টুনিকে মেরে ফেলতে গেলে ঋষিমশাই রুখে দাঁড়ান, আর তখন ঋষিমশাইয়ের সাথে ডাইনির জঙ্গল কাঁপানো যুদ্ধ হয়। আর সেই যুদ্ধে ডাইনি হেরে যায়, আর ঋষিমশাইয়ের তেজে ডাইনি ভস্ম হয়ে যায়। বন্ধুরা, একদিন টুনি ফুচকা বিক্রি করে বাড়ি ফিরছিল। তখনই শ্যাওড়া গাছের শিলু পেতনি টুনির কাছে ফুচকা খেতে চায়। এই টুনি, আমাকে কাটা ফুচকা বানিয়ে দে তো দেখি। না না, এগুলো তো আর বিক্রি হবে না গো পেতনি মাসি, এগুলো কাল বিয়ে বাড়ির অর্ডার যাবে। ফুচকা না দিয়ে তুই যা, দেখি তোকেই কুড়মুড়ে করে খেয়ে নেব। আর কোনো উপায় না দেখে টুনি একটি বুদ্ধি বের করলো। এরপর টুনি তার থলি থেকে একটি জাদুর লঙ্কা গুঁড়ো বের করে তা দিয়ে ফুচকা বানিয়ে শিলু পেতনিকে দিতেই পেতনি যেই না মুখে পুড়েছে অমনি মজা দেখে কে। ঢালের ঠেলায় ডাইনোসরের মতো পেতনির মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে যায়, আর পেতনি তিরিং তিরিং করে লাফাতে লাফাতে সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, জঙ্গলে ডাকু রাক্ষস তার ছেলে রাকুর সাথে বাস করত। একদিন ডাকু রাক্ষস ডিম নিয়ে বাসায় ফিরছিল, আর পথে ডাইনি ছানাকে কাঁদতে দেখে তাকে বাসায় নিয়ে আসে। তারপর রাকুর সাথে তাকে লালন পালন করে। যা খাবার আনতো রাকু আর ডাইনি ছানাকে ভাগ করে দিত। ডাইনি ছানা অনেক জাদুও জানতো। এদিকে রাকু তখন অনেক ছোট ছিল, তাই সে কিছুই পারতো না। রাকুর তো ডাইনিকে দেখে খুব হিংসা হয়। এরপর রাকু ডাইনিকে তাড়ানোর একটা ফোন দিয়ে আটলো। ডাইনি একদিন ঘুমাচ্ছিল, রাকু তখন ডাইনিকে তুলে জঙ্গলের বাইরে ছেড়ে দেয়। আর গুহায় ফিরছিল, তখনই এক ভয়ঙ্কর ডাইনোসর রাকুকে দেখে মারতে যাবে, ঠিক সেই সময় ঘটে এক আশ্চর্য ঘটনা। তারপর ডাইনি ছানার ঘুম ভেঙে যায়, আর সে ডাইনোসরকে জাদু দিয়ে পাথরে পরিণত করে দেয়। এরপর রাকু নিজের ভুল বুঝতে পারে, আর ডাইনি ছানাকে নিয়ে তাদের বাসায় ফিরে যায়। বন্ধুরা একদিন নদীর জলে রাকু আর ডাইনিছানা খেলা করছিল। ডাইনি জলে ডুবছে আর উঠছে, এই দেখে রাকুর তো খুব মজা হচ্ছিল। এদিকে নদীর গভীর থেকে একটা কুমির এসে ডাইনিছানাকে নিচে নিয়ে যায়। প্রথমে রাকু বুঝতে পারে না, ডাইনির উঠে আসতে দেরি হতে দেখে সেও জলের নিচে গিয়ে দেখে কুমির তাকে ধরার চেষ্টা করছে, আর ডাইনির শক্তি জলে কোনো কাজই করছিল না। শেষে ডাইনি মারা যায়। তখন রাকু কুমিরের কাছ থেকে ছিনিয়ে ডাইনিকে জল থেকে তুলে নিয়ে আসে আর কাঁদতে থাকে। এদিকে কুমির তাদের আরও সাথীকে নিয়ে রাকুকে মারতে আসে। ঠিক তখনই জল থেকে উঠে আসে এক জলপরি। আর এরপর কি হলো দেখার জন্য ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এরপর জলপরি তার জাদু দিয়ে কুমিরকে ব্যাঙ বানিয়ে দেয় আর ভালো ডাইনি ছানাকে বাঁচিয়ে দেয়। বন্ধুরা টুনি জঙ্গলের ছোট্ট একটি গাছে বাসা বানিয়ে থাকতো। তার পাশের গুহায় থাকতো ভয়ানক এক দানব রাক্ষস। সে কখনো টুনির কাছে এসে তাকে ভয় দেখিয়ে তার ডিম খেয়ে নিত। এইভাবেই একদিন টুনি বাসায় বসেই ছিল আর দানব এসে তার ডিম চেয়ে বসে। তারপর টুনি ডিম দিতে না চাইলে দানব টুনিকে খেয়ে ফেলে। এরপর টুনির আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে। তারপর টুনি ভূত ওই গুহার ভিতরে গিয়ে রাক্ষসকে ঘুমাতে দেখে তাকে গোটা গিলে খেয়ে নেয়। বন্ধুরা মাঠের মাঝে এক বিশাল বড় বটগাছ ছিল, আর সেই গাছে একটি বদমাস বাঁদর থাকতো। কোনো পাখি সেই গাছে থাকতে এলে সেই বাঁদর তাকে লাথি মেরে তাড়িয়ে দিত। বাঁদরে এই অত্যাচারে পাখিটা মাটিতেই বাসা বানিয়ে থাকতো, আর তাতে কেউ কোনোদিন বাসা ভেঙে দিয়ে চলে যেত তো কেউ কোনোদিন ডিম খেয়ে চলে যেত। অসহায় পাখিরা সেই বাঁদরকে তাড়ানোর উপায় খুঁজতে থাকে। পরের দিন টুনি পাখি পাশের গ্রাম থেকে একটি সাদা কাপড় একটি মশাল জোগাড় করে আনে। আর তারপর টুনি কি করলো দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তারপর বাঁদর কিছুক্ষণের জন্য বাইরে গেলে টুনি সেই সাদা কাপড় আর মশাল নিয়ে ওই গাছের কোটরে লুকিয়ে পড়ে। তারপর বাঁদর রাত্রেবেলায় ঘুমাতে যাবে, এমন সময় টুনি সেই কোটরের ভিতর থেকে ভুতুড়ে শব্দ বের করতে থাকে। বাঁদর তখন ভয়ে জেগে ওঠে। এরপর টুনি সাদা কাপড় গায়ে দিয়ে ভূত সেজে কোটর থেকে বেরিয়ে আসে। বাঁদর ভয়ে পালাতে গেলে টুনি সেই মশালে আগুন ধরিয়ে বাঁদরের লেজে লাগিয়ে দেয়। তারপর বাঁদর আর কোনো দিন ওই গাছের আশেপাশে আসে না। বন্ধুরা জঙ্গলের ভিতরে একদিন এক মায়াবী রাক্ষসী চলে আসে। সে জঙ্গলের পশু পাখিদের একদম পছন্দ করতো না, তাই সে সামনে যাকেই পেত তাকেই পাথর বানিয়ে দিত। একদিন একটি সিংহ ঘুমাচ্ছিল, রাক্ষসী রেগে তাকে পাথর বানিয়ে দেয়। তারপর ওই সিংহকে বাঁচাতে এক বাঘ আসে, রাক্ষসী তাকেও পাথর বানিয়ে দিল। সে জঙ্গলের সমস্ত পাখিদের সেখান থেকে চলে যেতে বলে সেই দিনের মতো সেখান থেকে চলে যায়। আর এইসব দেখে টুনি খুব চিন্তিত হয়ে সাধু বাবার কাছে যায়। তখন সাধু বাবা তাকে একটি আশ্চর্য আয়না দেয়। এরপর ডাইনি পরের দিন টুনির কাছে এসে যেই না জাদু করেছে অমনি টুনি আশ্চর্য আয়নাটির সামনে ধরে, আর রাক্ষসের জাদু রাক্ষসীকেই পাথর করে দেয়। আর বন্ধুরা তোমরা যদি সিংহের ইংরাজি জেনে থাকো তাহলে কমেন্টে জানাও। তা বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিও।